তুরস্কের জনপ্রিয় টিভি সিরিজ দিরিলিস এরতুগরুল থেকে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 60 বছর বয়সী এক আমেরিকান নারী। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা এই নারী ধর্মান্তরিত হওয়ার পর তার নাম পরিবর্তন করে রেখেছেন খাদিজা। তিনি তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, নেটফ্লিক্স ব্রাউজ করার সময় দিরিলিস এরতুগরুল সিরিজটি তিনি খুঁজে পান। খাদিজা বলেন, আমি এটি দেখা শুরু করি, সিরিয়ালটির কিছু পর্ব দেখার পর আমার ইসলাম ধর্মের প্রতি আগ্রহ তৈরি হয়। সিরিজটিতে যে ইতিহাস নিয়ে বলা হয়েছে সেটি সম্বন্ধে আমি কিছুই জানতাম না। আল্লাহ, ইসলাম, শান্তি, ন্যায় বিচার ও শোষিতদের সাহায্যের বিষয়গুলো আমার দৃষ্টি আকর্ষণ করে এবং আমি সিরিজগুলোর সাথে আরও যুক্ত হই। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ালে মহিউদ্দিন ইবনে আরবির সংলাপগুলোর মধ্যে তিনি তার জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। ওই সংলাপগুলো তাকে অনেক ভাবিয়েছে এবং তিনি মাঝে মাঝে কেঁদে ফেলতেন। তিনি আরও বলেন, ওই সিরিজ আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে আমি ইতিমধ্যে সিরিজটি 4 বার দেখে শেষ করে ফেলেছি এবং 5ম বারের মতো দেখা শুরু করেছি। আমি এ বিষয়ে ইন্টারনেটে ছবি খুঁজেছি এবং আরও অনেক কিছু জানতে পেরেছি। এই সিরিজটি ইসলাম গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সৌভাগ্যবশত সিরিজটি আমার চোখ খুলে দিয়েছে এবং আমি ইসলামকে চিনতে পেরেছি। তিনি একজন বাপটিস্ট ক্যাথলিক, থাকাকালীন ধর্ম নিয়ে তার মাথায় যেসব প্রশ্ন ঘুরত তিনি সেই সব প্রশ্নের উত্তর পান। শেষে তিনি ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এরপর তিনি ইংরেজিতে পবিত্র কুরআন পড়েন এবং ইসলাম সম্বন্ধে আরও বেশি জানতে পারেন। তার ধর্মান্তরের প্রক্রিয়া বর্ণনায় তিনি জানান, তারপরে তিনি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি নিশ্চিত ইসলাম ধর্মের সব কিছুতে আমি এখন বিশ্বাস করি। আমি যখন এটি নিয়ে অনলাইনে গেটে দেখি তখন জানতে পারি আমার এলাকায় একটি মাত্র ছোট্ট মসজিদ রয়েছে। আমি সেখানে গিয়ে দেখেছি ওখানে সকল মুসলিম দয়ালু। এরপর কালেমা শাহাদত পাঠের মাধ্যমে তিনি ইসলামের প্রতি আস্থা ও বিশ্বাসের ঘোষণা দেন ও নিজের জন্য খাদিজা নামটি বেছে নেন। খাদিজা 6 সন্তানের মা। তিনি লক্ষ্য করেছেন তার পরিবারের সদস্যরাও তুর্কি সিরিজ ও অনুষ্ঠানগুলো দেখে। অবশেষে তিনি অনুধাবন করেছেন তার ছোট ছেলেটিও মুসলিম হয়েছে। মুসলিমদের গেম অফ থ্রোন নামে পরিচিত দিরিলিস এরতুগরুল সিরিজটিতে 1300-এ আনাতোলিয়া উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ঘটনা বর্ণিত হয়েছে। সিরিজটিতে সাম্রাজ্যের প্রথম নেতা এরতুগরুল গাজীর জীবন সংগ্রাম দেখানো হয়েছে।